Welcome to all of you today's class IS 1 presentation of financial statement but sheti korar age ami hocche je framework somporke ekta slide ekটু share korbo ar ekta jinish share korbo sheti hocche currently koto gulo IS valid ache IFRS valid ache so go through quickly amra ekhane jodi dekhi je amader total IS 1973 por theke 2000 porjonto mot ek theke shuru kore 41 tomo IS issue hoyechilo ek number ta এখন স্টিল ভ্যালিড এবং এটি অত্যন্ত একটা আই মিন ইম্পর্টেন্ট আইএস সো এটা আমাদের আইএস 1 এর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে হচ্ছে যে আইএস 2 আছে আইএস 3 আবার বন্ধ হয়ে গেছে সো এরকম করতে করতে টোটাল 1 থেকে 41 টা আইএস এর ভিতর ভ্যালিড আছে 41 মাত্র 24 টা কিভাবে 24 টা আছে সেটি হচ্ছে এক থেকে দশের ভিতরে পাঁচটা আইএস ভ্যালিড আছে আইএস 1 আইএস 2 আইএস 7 আইএস 10 আইএস 10 সরি 8 এবং আইএস 10 সো এই পাঁচটা ভ্যালিড আছে আর যেগুলো বন্ধ হয়ে গেছে যেমন আইএস 3 এটা হচ্ছে আইএস 27 এবং 28 চলে গেছে আইএস 4 যেটা ছিল এটা আইএস 16 এবং 36 এর ভিতর চলে গেছে আইএস 5 টা চলে গেছে আইএস 1 এর সাথে মার্চ করে গেছে আর হচ্ছে যে আইএস 30 আইএস 6 ছিল সেটি আইএস 15 এ চলে গেছে যদিও পরবর্তী কালে আইএস 15 টা আবার হচ্ছে আপনারা একটু কথা বলার সময় কাইন্ডলি হচ্ছে যে এটা অন রাখবেন আপনাদের সাউন্ড সিস্টেমটা আদারওয়াইজ এটা একটু বন্ধ করে রাখলে ভালো হয় এনিওয়ে সো আইএস 6 চলে গেছিল আইএস 15 এ পরবর্তী কালে আমরা দেখব আইএস 15 ও বন্ধ হয়ে গেছে সেটা ডিফারেন্ট স্লাইডে এই স্লাইডে যদি বলি আর আইএস 9 যেটা ছিল আপনার অ্যাকাউন্টিং ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেটা আইএস 38 এ চলে গেছে সো আমরা মোদ্দা কথায় বলতে পারি 1 থেকে 10 নম্বর আইএস এর ভিতরে পাঁচটা ভ্যালিড আছে আর পাঁচটা বন্ধ হয়ে গেছে সো ইজ ইট ক্লিয়ার টু ইউ এটা কি বোঝা যাচ্ছে জি স্যার এটা বুঝতে পেরেছি স্যার ওকে তাহলে এবার আসেন আইএস 11 থেকে 20 এই 10টার ভিতরে 4টা আইএস ভ্যালিড আছে 6টা বন্ধ হয়ে গেছে ভ্যালিড কি আছে সেটি হচ্ছে এখনো কার্যকরী আছে হচ্ছে ইনকাম ট্যাক্স আইএস 12 আইএস 16 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইএস সেটা হচ্ছে প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট আইএস 19 এমপ্লয় বেনিফিট আইএস 20 অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্রান্টস এন্ড ডিসক্লোজার অফ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স এটি হচ্ছে ভ্যালিড আছে বন্ধ হয়ে গেছে আইএস 11 যেটি হচ্ছে যে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ছিল সেটি চলে গেছে আইএফআরএস 15 এর ভিতরে এবং আইএফআরএস 15 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইএফআরএস আমরা যখন আইএফআরএস পড়াবো তখন দেখবো আইএস 13টা আইএস 1 এর সাথে মার্চ করে গেছে এখানে কন্টেন্ট চলে গেছে আইএস 14 যেটা সেগমেন্ট রিপোর্টিং ছিল এই সেগমেন্ট রিপোর্টিংটা চলে গেছে আইএফআরএস 8 এ আইএস 15টা যেটি আমি ওখানে দেখিয়েছিলাম যে 6 চলে আসছে আইএস 15 এর ভিতর আবার আইএস 15 ও বন্ধ হয়ে গেছে এবং এটা আসলে কোনো আইএস এর সাথে মার্চ করে নাই বিকজ এই রিলেটেড আইএস গুলো অন্য অন্য জায়গায় আছে এই জন্য আইএস 15টা বন্ধ হয়ে গেছে আইএস 17 যেটা লিস্ট ছিল এটা আইএফআরএস 16 এ চলে গেছে এবং আইএস 18 চলে গেছে হচ্ছে আইএস 15 এর ভিতরে আইএফআরএস 15 এর ভিতরে তার মানে আইএস 11 এবং আইএস 18 এই দুটো মিলে হচ্ছে বেসিক্যালি আইএফআরএস 15 এর ভিতরে মার্চ করেছে এখন আমাকে কেউ একজন বলেন যে এই যে এক থেকে মোট যে 20টা আইএস আমরা দেখলাম এখানে কয়টা ভ্যালিড আছে এই পর্যন্ত বলেন তো স্যার 9টা ভ্যালিড আছে 9টা স্যার 9টা এক্স্যাক্টলি তো দেখেন সলিড একটা আমরা আমাদের ইনফরমেশন থাকবে এটা খুব বেশি চেঞ্জ হবে না আগামী এক দুই বছরের ভিতরে খুব বেশি আইএস প্রজেক্ট বন্ধ হওয়ার বা সুযোগ কম সো আমরা আগামী এক দুই বছরের ভিতরে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব যে আসলে কতগুলো আইএস ভ্যালিড আছে তো এক থেকে বেশির ভিতরে 9টা আছে এবার আমি যদি যাই পরের স্লাইডে সেটি হচ্ছে আইএস 31 থেকে সরি আইএস 21 থেকে আইএস 30 এর ভিতরে ভ্যালিড আছে হচ্ছে টোটাল 7টা আর বন্ধ হয়ে গেছে 3টা কি কি ভ্যালিড আছে সেটা হচ্ছে আইএস 21 সেটা হচ্ছে ইফেক্ট দ্য ইফেক্ট অফ চেঞ্জ ইন দ্য ফরেন এক্সচেঞ্জ রেট ফরেন এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে যে আমরা যারা ইম্পোর্ট এক্সপোর্ট করি স্পেশালি তাদের জন্য এবং অনেক সময় সাবসিডি থাকলে তখন হচ্ছে ফরেন কারেন্সির সাথে আমাদের রিপোর্টিং কারেন্সি এবং আমাদের ফাংশনাল কারেন্সি রিপোর্টিং কারেন্সি এবং আমরা ট্রানজেকশনাল কারেন্সি অনেক সময় থাকে এই ডিফারেন্স গুলোর কারণে এখানে আসে সেটা আমরা এই আইএসটা দেখবো যখন ক্লিয়ারলি বুঝবো আইএস 23 যেটা বোরোয়িং কস্ট মানে আপনারা বুঝেন যে ব্যাংক লোন বা বিভিন্ন লোনের মাধ্যমে আমরা যেটা করি সেটাকে বোরোয়িং কস্ট বলা হয় সো বোরোয়িং কস্টের ইস্যুটাও হচ্ছে আইএস 23 তে আছে আইএস 24 রিলেটেড পার্টি ডিসক্লোজার মানে আমাদের অর্গানাইজেশনগুলো যে বিভিন্ন ধরনের
ট্রানজেকশন করি তখন দেখা যায় যে ওনারদের পরিচিত, ওনারদের আত্মীয় অথবা আমাদের সাবসিডিয়ারি কোম্পানি অথবা হচ্ছে যে সিএফওর পরিচিত, চেয়ারম্যানের শালা, এমডি শ্যালক, এমডির হচ্ছে পায়রা ভাই, এরকম অনেক ধরনের রিলেটেড পার্টি থাকে তাদের সাথে আমরা বাই সেল করে থাকি, সেই ইনফরমেশন গুলো দেওয়া জরুরি। সঙ্গে হচ্ছে যে IS-26 এটা ভ্যালিড আছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং বাই দ্য রিক্রুটমেন্ট অফ বেনিফিট প্ল্যান, যেটা হচ্ছে 19 এ দেখলাম আমরা একটা রিটায়ারমেন্ট প্ল্যান আছে আর বেনিফিট প্ল্যান আছে 26 এ, এটা ভ্যালিড আছে। IS-27 যেটি হচ্ছে সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আসলে একসময় কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছিল, পরবর্তীকালে IFRS এ আলাদাভাবে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকার কারণে এটা সেপারেট হয়ে গেছে। 28 যেটা আছে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এবং জয়েন্ট ভেঞ্চার, এটা ভ্যালিড আছে। 29 ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইন হাইপার ইনফ্লেশনারি ইকোনমি লাইক জিম্বাবুয়ে, যেসব জায়গায় জিম্বাবুয়ে আছে, তারপর ভিয়েতনাম আছে, এইসব কান্ট্রি গুলোতে প্রচন্ড ইনফ্লেশন ইজ টু হাই, মানে দেখা যাচ্ছে যে একটা $1 $100 ভাঙালে হচ্ছে $2,00,000 ভিয়েতনামি ডলার পাওয়া যায়। সো এরকম হাই ইনফ্লেশন ওই ইকোনমিতে আছে, সেই ইকোনমির কিছু অ্যাকাউন্টিং নিয়ে আছে, যদিও বাংলাদেশের কন্টেস্টে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাংলাদেশ কিন্তু মোটামুটি লেভেলে আমাদের ডলারের সঙ্গে আমাদের কারেন্সির এক্সচেঞ্জটা মোটামুটি স্টেবল থাকে, সো এটা অন্য, এটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট 29। আর হচ্ছে যে তাহলে বন্ধ হয়ে গেছে হচ্ছে 22, 25 এবং 30, তাহলে আমরা প্রথম এক থেকে 20-এর ভিতরে দেখলাম মোট হচ্ছে ভ্যালিড আছে 9টা, তারপরে দেখলাম হচ্ছে 21 থেকে 30-এর ভিতরে 7টা আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে রেস্ট যেগুলো ছিল, মানে হচ্ছে 31 নম্বর থেকে 41, এখানে আছে আরো 8টা, সেটা কি IS-32 ভ্যালিড আছে, IS-33 ভ্যালিড আছে, IS-34, IS-36 ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, আর IS-37, 38, 40 এবং 41 ভ্যালিড আছে, বন্ধ হয়ে গেছে হচ্ছে 31 এবং 35 এবং 39। সো অল টুগেদার যদি এটা, যেহেতু আমরা পুরো জিনিসটাই আমরা আবার দেখবো, এই কারণে আমি একটু ফাস্টার গেলাম, বিকজ আমরা আজকে টপিকস হচ্ছে IS-1, বাট আপনাদেরকে একটু জাস্ট কনসেপ্টটা দেওয়ার জন্য, ওভারঅল একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার জন্য এটা আলোচনা করলাম, সেটি হচ্ছে IS-1 থেকে 10-এর ভিতর 5টা ভ্যালিড আছে, রেস্ট অফ 5টা অবভিয়াসলি বন্ধ হয়ে গেছে, 11 থেকে 20-এর ভিতর 4টা ভ্যালিড আছে, তারপরে 6টা বন্ধ হয়ে গেছে, সিমিলারলি 21 থেকে 30-এর ভিতর 7টা ভ্যালিড আছে, 3টা বন্ধ হয়ে গেছে, এবং 31 থেকে 41 এই 11টার ভিতরে 8টা ভ্যালিড আছে, 3টা বন্ধ হয়ে গেছে। টোটাল আউট অফ 41 IS এর ভিতরে ভ্যালিড আছে হচ্ছে 24টা। সো এটা ক্লিয়ার, আমরা কি সবাই ক্লিয়ার এই বিষয়টাতে? প্লিজ, জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, সালমা ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন, দেখছেন আমরা সবাই আছি অ্যালাইন্ড? আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু মানে ইন্টারেক্টিভ করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, সো দ্যাট আমরা মানে এককভাবে আমি যেন কথা না বলি, আপনারা একটু আমার সাথে থাকেন। শোনা যাচ্ছে, দেখা মানে বোঝা গেল কাজী সালমা ইসলাম? ওকে, ঠিক আছে। সো আমরা এরপরে আসবো যে IFRS এ। হ্যাঁ, IFRS এর ভিতরে আমরা দেখি 1 থেকে 17টা IFRS ইস্যু হয়েছিল, বাট 16টা ইফেক্টিভ আছে। কেন 16টা ইফেক্টিভ আছে এটা কোশ্চেন আমাদের থাকতে পারে। সেই কোশ্চেনটা হচ্ছে যে IFRS, আমি আর ডিটেইল বলছি না, কারণ IFRS এর উপর তো আলাদা সেশন আছেই, তো আমি জাস্ট বলার জন্য বলছি 1 থেকে 17টা ইস্যু হয়েছে। বাট ইন্টারেস্টিংলি খেয়াল করেন, IFRS-14 যেটা, ফোর যেটা, সেটা হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, আর IFRS-17ও কনস্ট্রাকশন, সরি, ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, মানে IFRS যেটা 4 ছিল, এটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট ইস্যু করা হয়েছিল, এটা বেশ আগে 2002-2003 দিকে, পরবর্তীকালে এটি আবার সংশোধন করে নতুন করে একটা IFRS-17 করা হয়েছে। সো এখন পর্যন্ত হচ্ছে IFRS-4টা ভ্যালিড আছে, 17 কার্যকর হয় নাই, 17 কার্যকর হয়ে গেলে তখন IFRS-4 বন্ধ হয়ে যাবে, তার মানে মূলত ইফেক্টিভ আছে 16টা, একটা কম, এটা তো বোঝা গেল। যেমন IFRS-17 ওয়াজ ইস্যুড ইন May 2017, এটা হচ্ছে সাপোজ টু বি ইমপ্লিমেন্ট করার কথা ছিল হচ্ছে 20 সালে, বাট এই প্রজেক্টটা একটু চেঞ্জ হয়েছে, এটা 2023-এর জানুয়ারি 1 তারিখ থেকে অন অর আফটার এটা অ্যাপ্লিকেবল হবে। সো আমরা বুঝতে পারলাম মোট তাহলে কি হলো, যে 4 এখন ভ্যালিড আছে, 17 ভ্যালিড নেই, আর যখন 17 ভ্যালিড হয়ে যাবে তখন 4 অফ হয়ে যাবে। সো ফার তাহলে আউট অফ 16 কয়টা ভ্যালিড আছে, কেউ একজন বলেন? Right. 16. 16 যদি হয় তাহলে IS ভ্যালিড আছে কয়টা? 24
আমি আপনাদেরকে সিম্পল একটা একটা কুইজ খেলার মজা মানে একটা ইয়ে দিচ্ছি, মানে আপনি ইউ ক্যান প্লে দিস কুইক, মানে একটা কুইজ করতে পারেন এমন ইয়োর কলিগদের সাথে। আপনাদের অনেকেই আছেন, ধরেন আপনারা অনেকেই প্রফেশনাল ফিল্ডে কাজ করছেন, আপনাদের প্রফেশনাল অনেকেই আছে, আপনারা শুধু নেক্সট ওয়ার্কিং ডেতে এমনি জাস্ট মজা করে জিজ্ঞেস করেন যে আচ্ছা আমরা তো অনেক কাজ করি, আমরা তো রিপোর্টিং স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে কাজ করে, আইএসআইএফএস নিয়ে কাজ করে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে জাস্ট একটু আপনারা বলেন তো যে কয়টা আইএস ছিল এবং কয়টা ভ্যালিড আছে আর কয়টা বন্ধ হয়ে গেছে, কয়টা আইএফআরএস আছে, ইন টোটাল কয়টা। সো এই ইনফরমেশনটা কিন্তু কালেক্ট করা বা আমরা জানাটা খুব কঠিন না, এটা সব জায়গায় আছে, বাট আমরা এটা কম্পাইল করে একসাথে কোনো ডিসকাশন করি না। সো আমি আপনাদেরকে দুইটা কাজ করব। ফার্স্ট অফ অল হচ্ছে যেমনি আপনাদেরকে একদম সলিড ইনডেপথ নলেজ দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের রিয়েল নলেজ বেসটা খুব স্ট্রং হয়, সঙ্গে 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 আপনাদের হচ্ছে যেটা হবে যে নলেজ বেস যেটা আপনার ইন্টারভিউ স্কিল বলেন, আপনার একটা জব চেঞ্জ করলেন অথবা আপনি যে টপিক্স এর উপর আছেন সেই টপিক্স এর নলেজটা থাকা তো খুব জরুরি। আমরা যারা অনেক সময় দেখেছি যে স্টুডেন্টরা বিসিএস এর জন্য প্রিপারেশন নেয়, তখন দেখা যায় তাদের জেনারেল নলেজটা খুব থাকা জরুরি। তো আমরা যারা ফাইন্যান্স প্রফেশনে কাজ করি, এরকম কিছু সলিড ইনফরমেশন আমাদের কাছে হাতের কাছে অ্যাভেলেবেল এবং আমাদের কাছে থাকা উচিত, আদারওয়াইজ আমরা কনফিউজ হব। একজন সিনিয়র প্রফেশনালকে আপনি যখন জিজ্ঞেস করবেন তখন হয়তো সে গুনতে হবে, হিসাব করতে হবে, বাট আমরা যখন এই ক্লাসের পরে দেখলাম যে কি হলো, যে আমরা জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝলাম। সো এইটার বিষয়ে যদি কোনো কোশ্চেন না থাকে আমি আসলে মূল ইয়েতে চলে যাচ্ছি। থ্যাংক ইউ, আপনারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, প্লিজ ইউ আর ভেরি ওয়েলকাম টু আস্ক এনি কোশ্চেন। স্যার আমরা কি লেকচার শিট গুলো তো আমরা পেয়ে যাব? আপনারা দুটো জিনিস আছে, একটা হচ্ছে আইএসআইএফআরএস এর আমাদের একদম বই আছে, হ্যাঁ আপনারা আমার প্রেজেন্টেশন স্লাইডটা পেয়ে যাবেন কালকেই। আর আমি রিকোয়েস্ট করবো যে বাংলাদেশের কনটেক্সটে একমাত্র আমরাই যেহেতু আলহামদুলিল্লাহ বই আমরাই করেছি, আমাদের সিএফও কোর্স থেকে আমরা কম্পাইল করে বইটা বের করছি, সো আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু কালেক্ট দিস আইএস বইটা। এটা অনেক প্রফেশনাল, আমাদের এটা তৃতীয়বার পাবলিকেশন যেতে হয়েছে, মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মার্কেটে খুব ভালো চলেছে। সো এইটা আপনারা বইটা কালেক্ট করে নেবেন, আর আমরা এইটা যেটা হচ্ছে যে ক্লাসের লেকচার এর প্রত্যেকটাই আপনারা পেয়ে যাবেন। বইটা লুইন আমাদের ক্লাসে কোঅর্ডিনেট করছে, লুইন আছেন আপনি? লুইন প্লিজ। জি স্যার আছি স্যার। লুইন আপনি একটু ক্লাসের শেষে আপনার নম্বর তো সবার কাছে আছে, আপনি বইটা কিভাবে কালেক্ট করবেন এটা বলে দিয়েন। আচ্ছা স্যার, আমি স্যার একটা মেইল করে দেবো স্যার সবাইকে। ঠিক আছে, প্লিজ প্লিজ প্লিজ, ভালো হয়। আমরা আসলে এইখানে অন্য ডিসকাশন করে সময়টা নষ্ট করতে চাই না, কারণ আমি চাই যে আইএসআইএফআরএস এর ইয়েটা আপনারা একটু সুন্দর করে এই সেশনটাকে আপনারা যাতে ফিল করেন যে না একটা রিয়েল সলিড নলেজ আসছে। সো আমরা ক্লাসের টাইম যেহেতু লিমিটেড, আমরা চেষ্টা করবো অপটিমাইজ ইউজ করার জন্য, আর এই ধরনের কমিউনিকেশনের বিষয়গুলো আমরা চেষ্টা করব হচ্ছে যে লুইন একটু আপনাদের সাথে করবে। সো আমি আইএস ওয়ানে যাওয়ার আগে আরো একটা 5 মিনিটের ডিসকাশন করতে হবে, বিকজ আসলে তো আমি ফাঁকিবাজি করতে পারবো না আপনাদের সাথে, আর আমার কোনো ইচ্ছাও নাই, যদিও নাম্বার অফ ক্লাস সিচুয়েশন এটা এত ভার্স রোবাস্ট একটা এরিয়া, মানে আইএফআরএস স্পেশালি আইএফআরএস এর এরিয়াটা এত বেশি। আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেই, এই যে বললাম যে 40টা আইএস এবং আইএফআরএস, আসলে অল টুগেদার এগুলোকে কি বলা হয় কে বলতে পারবেন? আইএস প্লাস আইএফআরএস দুটো মিলে একসাথে কি বলা হয়? আইএফআরএস। আইএফআরএস এক্স্যাক্টলি। সো এই আইএফআরএস এর মোট 40টা আইএফআরএস এর কতগুলো পেজ, এই যেমন ধরেন আমাদের এই আইএস বইটা, এই আইএস বইটা আছে না, আমরা যেটা কম্পাইল করে ছোট করেছি দুইটা বইয়ে ভাগ করে, এরকম দুইটা ভলিউমের বইতে আমরা টোটাল নিয়ে আসছি, বাট মূল যে মূল আইএফআরএস এর কত পাতার কেউ আইডিয়া আছে, কেউ বলতে পারবেন? 1500 পেজের উপরে স্যার। 1000 পেজ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি বোধহয় রিসেন্টলি আমার একটা ভিডিও দেখছিলেন নাকি? নাকি আগে থেকে একটু দেখি স্যার। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো হ্যাঁ, 1500 পাতা বুঝছেন, তাহলে 1500 পাতার যে হিসাব আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, 1500 পাতার উপরে পড়ালেখা করে আগের ইনফরমেশন যেটা দিলাম যেমনি ভাবে আপনারা নিতে পারলেন, এবং এই ভিডিওটা আপনাদের কাছে থাকবে, প্রয়োজনে আবার রিউইন করে দেখবেন।
সো তেমনি ভাবেই কম্পাইল করে করে ছোট ছোট করে করে আপনাদেরকে একটু ইজি করে দেওয়ার চেষ্টা করবো, এটা আমার একটা চেষ্টা, যাতে করে তা না হলে কিন্তু আপনারা এই কোর্সে কেন আসছেন বলেন, এই কোর্সে আসার তো নিশ্চয়ই উদ্দেশ্য আছে যে আমরা এডিশনাল কিছু পাবো, তো সেই জন্য আমি চেষ্টা করছি এই পনেরোশো পাতার জিনিসগুলোকে দুইটা কোর্সে ১২-১২-২৪টা ক্লাসে আমরা আনার চেষ্টা করবো। বাংলাদেশের বেস্ট যারা ISIFRS এক্সপার্ট আছে, যেমন হুদাবাসির একজন পার্টনার আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট IFRS এর উপর এক্সপার্ট, তারিকুল ইসলাম, তারপরে রহমান রমানকের সিএ ফার্মের ডিরেক্টর আছে তরিকুল, উনি বোধহয় আরেকজন নাম, একজন নাম তারিকুল ইসলাম, আরেকজন নাম হচ্ছে তারেক কামাল, আমি নিব, আরো অনেকেই নিবে। সো আমরা চেষ্টা করব যাতে করে আপনাদেরকে এই বিষয়টাকে, ওই যে বললাম যে সাবজেক্ট অনেকগুলা কিন্তু তার ভিতরে অ্যাটলিস্ট পাঁচটা ছয়টা সাবজেক্ট আমরা খুব সিরিয়াসলি দেখব। এনিওয়ে এখন আর একটা শেয়ারিং এ গেছি, এটা কি দেখা যাচ্ছে এই শেয়ারটা? জি স্যার। আচ্ছা, IS1 এ যাওয়ার আগে আরো একটু তিন চার মিনিটের যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ফ্রেমওয়ার্ক। আমাকে কেউ একটু বলবেন যে হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক, মানে যে কোনো কিছুর ফ্রেমওয়ার্ক আছে তাই না? আপনার সব টপিক্সের একটা ফ্রেমওয়ার্ক থাকে, IFRS এর ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি বলবেন একটু কাইন্ডলি? কনস্ট্রাকশন বডি টাইপের স্যার, যে স্ট্রাকচার, জি স্ট্রাকচার বডি স্যার, স্ট্রাকচার বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আজিব ভাই বলছেন, স্বপন আহসান বলছেন, ফ্যান্টাস্টিক। আমি যদি এটাকে এভাবে বলি স্বপন আহসান বা এরা, যে হচ্ছে যে একটা বাউন্ডারি, এক ধরনের ক্রিকেট মাঠ আছে না, ক্রিকেট মাঠের আজকেও খেলা হচ্ছে যদি আজকে ভালো করতে পারছে না, এই ক্রিকেট মাঠের যে বাউন্ডারি, হ্যাঁ এই বাউন্ডারি হচ্ছে আপনার এরিয়া, আপনার এর ভিতরেই থাকতে হবে। সো আপনার যত খেলা বাউন্ডারির বাইরে চলে গেলে চার বা ছয় হয়ে যাবে। সো এই বাউন্ডারি ইজ ইয়োর এরিয়া, যে যার ভিতরে আপনার স্কোপ, এর ভিতরে আপনার চলতে হবে। সো আমরা এই বাউন্ডারি বলতে পারি হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, তার মানে আমরা যত ISIFRS নিয়ে ডিসকাশন করব তার একটা লিগাল ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার বা একটা বাউন্ডারি হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমাদের একটা বেসিক লেভেলের ধারণা হয়ে গেল। সো এটা করতে যে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যেটা আমাদের স্বপন আহসান বলছিল শুরুতে, যে আপনার বলছিল IASC এবং IASB, এই জিনিসটাও আমি জাস্ট দুই তিন মিনিটে বলবো। সেটি হচ্ছে একটু জাস্ট ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা বলি, সেটি হচ্ছে যে আপনার ১৯৫০ সালের দিকে মূলত হচ্ছে বিজনেস গ্লোবালাইজ হয়েছে। হ্যাঁ, বিজনেস গ্লোবালাইজ হয়েছে মূলত হচ্ছে আপনার ১৯৩০-১৯৪০এর দিক থেকে মূলত হচ্ছে সারা পৃথিবীতে ব্যাপকভাবে, যদিও আরো আগে ১৫-১৬ শতকের দিকে বিজনেসটা আসলে কান্ট্রি টু কান্ট্রির বর্ডার ক্রস করে ইন্টার কান্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট শুরু হয়ে যায় ১৫ শতকের পর, স্পেশালি আমরা অ্যাডাম স্মিথ যে ইকোনমিক জনক, ওনার একটা থিওরি ছিল, উনি বলেছিল যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, পরবর্তীকালে আরেকটা থিওরি আসছে সেটা হচ্ছে যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি, সেটা হচ্ছে অন্য কারণে। সেই কথাটা ছিল এরকম যে বাংলাদেশ যদি রাইস উৎপাদনে খুব ভালো হয়, বাংলাদেশের মাটি যদি উর্বর হয় রাইস উৎপাদনে, আর রাইস যদি প্রয়োজন হয় আমেরিকার, তাহলে বাংলাদেশ থেকে আমেরিকার রাইস ইম্পোর্ট করবে, যেহেতু বাংলাদেশের কস্ট অফ প্রোডাকশন কম, লেবার কম, অথবা বাংলাদেশে যদি গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করার লেবার কস্ট কম হয়, সো বাংলাদেশের গার্মেন্টস তৈরি হবে প্রোডাক্ট, এগুলো আমেরিকা ইম্পোর্ট করবে, আর আমেরিকার থেকে আমরা যদি কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে হাইটেক যে প্রোডাক্টগুলো আছে, হাই এন্ডের গাড়ি, ইভেন আমাদের যে ইয়েগুলো আসে, আমাদের যে বিমানগুলো আসে, বোথ কার্গো বিমান এবং হচ্ছে আমাদের যে যেটা আমরা বোয়িং যে ফ্লাইট ট্রাইটগুলো ইউজ করি আমাদের, সেগুলো আমাদের তৈরি করার মতো টেকনোলজি আমাদের নাই, সো সেখান থেকে এটা আমরা ওখান থেকে ইম্পোর্ট করব। মানে যে দেশের যা তৈরি করার এক্সপার্টাইজ আছে, যেমন আমি যদি বলি স্বপন আহসান ইজ ভেরি গুড, সে ধরেন লেটসে আমি তাকে ধরলাম সে হচ্ছে কোম্পানি একটি খুব ভালো, আর আমি ধরে নিলাম যে আব্দুল আজিজ ভাই উনি হচ্ছে ISIFRS এ ভালো। এখন স্বপন হচ্ছে যে আব্দুল আজিজ ভাইকে পড়াবে হচ্ছে কোম্পানি এক্ট, আর মানে পড়াবে মানে হেল্প করবে, আর আব্দুল আজিজ ভাই হেল্প করবে স্বপনকে হচ্ছে ISIFRS। সো এই এইটা করতে যে এই এই কারণে বিজনেসটা বেড়ে গেছে, আর বিজনেস বেড়ানোর বড় হওয়ার কারণেই ছোট অর্গানাইজেশন যদি হয়, ধরেন আমি এই যে আবু সাইদ আছে, অথবা আবু সাইদ একটা নিজে ব্যবসা করলো, বা আমি একটা নিজে দোকান দিলাম, সো আমি নিজেই দোকানে বসি, নিজে দোকানে বসলে কি হয়, দিন শেষে কত টাকা সেল হচ্ছে আমি তুলে রাখতেছি, হিসাব রাখতেছি,
ইভেন যদি হিসাব ভুলেও যাই আমি 10টা আইটেম সেল করছি 8টা রেকর্ড করছি দুটো করি নাই সো আমার ক্যাশ মিলালে দিন শেষে মিলে দেব এবং আমি জানি যে আমি প্রতিদিন আমি দোকানে থাকি সো এখানে ব্যালেন্স শীট ইনকাম স্টেটমেন্ট করাটা অতটা জরুরি না কিন্তু বিজনেস যখন বড় হয় তখন ওনারদের ইনভলভমেন্ট আস্তে আস্তে কমে যত বড় অর্গানাইজেশন তত ওনারদের হচ্ছে নিটিগিটিতে যে কাজ করার সুযোগ কম থাকে তখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইম্পর্টেন্ট হয়ে যায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যখন ইম্পর্টেন্ট হয় তখনই আমরা কিভাবে রিপোর্টিংটা বিজনেসের যে আমি আপনাদেরকে আগেও বলেছি আবারও বলি সেটা হচ্ছে বিজনেসের যে ল্যাঙ্গুয়েজ বিজনেসের ভাষা বিজনেস যে ধরেন আমরা যে কথা বলছি আমি বাংলায় কথা বলছি মাঝে মাঝে ইংরেজি টার্মিনোলজি বলছি সো আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা সাম ইংলিশ মিক্স আছে ইংরেজি আমি মিক্স করে কথা বলছি সো হিউম্যান বিং এর নিশ্চয় একটা ল্যাঙ্গুয়েজ আছে সো বিজনেস এর একটা ল্যাঙ্গুয়েজ আছে এই বিজনেস এর ল্যাঙ্গুয়েজটা কি কি বিজনেস এ কি ল্যাঙ্গুয়েজে বিজনেস কথা বলতে পারে কি একজন বলতে পারবেন স্যার আইএফআরএস আইএস ঠিকই আছে বাট আমরা যদি বলি যে অ্যাকাউন্টিংটা অ্যাকাউন্টিং রিপোর্টিং কেন লাভ করলো কি লস করলো লোন আছে কি নাই এই কথা তো বিজনেস হিসেবে আপনাকে কানে কানে বলতে পারছে না সো বিজনেস এর একটা পিকচার বোর্ড মিটিং এ এজিএম এ যে প্রকাশ করা হচ্ছে ওইটা হচ্ছে বিজনেস এর ল্যাঙ্গুয়েজ আচ্ছা তাহলে যদি অ্যাকাউন্টিংটা ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আইএস আইএফআরএস কে আমরা বলতে পারি অ্যালফাবেট যে ল্যাঙ্গুয়েজটা লিখবো কোন ভাষায় আমি বাংলা লেখার সময় অ ক খ ছাড়া তো বাংলা লিখতে পারবো না বাংলা বলতে পারবো বা যখন লিখবো তখন তো আমি বলতে গেলে তো বলতে পারবো একজন অশিক্ষিত লোক বাংলা বলতে পারে কিন্তু যখন শুদ্ধ বাংলা বলতে হয় তখন আমার অ ক খ সো অ্যাকাউন্টিংটা বিজনেসের বিজনেস নলেজ না থাকার পরও হয়তো অ্যাকাউন্টিংটা বুঝতে পারবে কিন্তু যখন রিপোর্টিং হবে তখন কিন্তু আপনাকে এক্সপার্ট হইতে হবে সো ইট ইজ লাইক দ্যাট যে আমরা যে আইএস আইএফআরএস শিখছি ইট ইজ এ অ্যালফাবেট অফ অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস সো কোনোভাবে এটা কি কম ইম্পর্টেন্স দেওয়ার সুযোগ আছে শরীফউদ্দিন ভাই আছে না না কোনোভাবে সুযোগ নেই সুযোগ আচ্ছা তো সেটার জন্যই এখন যখন বিজনেস গুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছিল তখন মনে করা হলো যে আমেরিকাতে আমেরিকাতে একজন একটা একটা অর্গানাইজেশন বাকিতে সেল করলে সে বলছে অ্যাকাউন্টস রিসিভেবল হ্যাঁ ধরেন আমেরিকাতে এক ভদ্রলোক 10 লাখ টাকার বাকিতে মাল বিক্রি করছে মিস্টার এক্স এর কাছে তাহলে সেকে এই মিস্টার এক্স কে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল আর বাংলাদেশে আমরা বলছি ডেটর কথাটা আগে মনে আছে আপনি শুনেছেন ডেটর কথাটা শুনেছেন জি 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 স্যার ডেটর কথাটা শুনেছি তাহলে এক জায়গায় যদি দেনাদারকে বলা হয় হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর এক জায়গায় যদি বলা হয় ডেটর তাহলে আমেরিকা এবং বাংলাদেশে যদি কোনো লোক বিজনেস ওন করে দুইটা কান্ট্রিতে দুইটা সাবসিডিয়ারি তখন দুইটা সাবসিডিয়ারি দুইটা কোম্পানি একটা আমেরিকাতে আছে একটা বাংলাদেশে আছে দুইটা কোম্পানি যখন মিলে আপনি দেখতে চাইবেন যে তার লাভ লস কত অ্যাসেট লাইবিলিটি কত তখন কিভাবে মিলাবেন বিকজ এক জায়গায় বলতেছেন এক জায়গায় স্বপন আহসান আমি জানতেছি স্বপন আমি জানি স্বপন নাম আর একজন বলছে আহসান ওর বাড়িতে হয়তো জানে আহসান সে অফিসে বলছে স্বপন আমার ক্ষেত্রে হয় আমার একটা নিকনেম আছে আমার থেকে পুরনো রয়েছে আত্মীয় স্বজন চিনে ধরেন আমার একজন আত্মীয় এসে আমার অফিসে জিজ্ঞেস করলো যে আমার নিকনেম ধরে জিজ্ঞেস করলো যে উনি আসেন কিনা তো আমার রিসেপশনের লোক বলে দেয় উনি নাই এই নামে কোনো লোক নাই তাই না তো স্বপন যখন বাসায় হচ্ছে আহসান আমি জানি স্বপন যখন স্বপন আমার সাথে কাজ করে তো আমার রিসেপশনে এসে বললো যে আহসান আছে বললো না আহসান সাহেব না কাজ করে না সো ইজ লাইক দ্যাট এই কারণে এই এই জিনিসটাকে যদি কোনো অ্যাম্বিগুইটি না হয় এই জন্য একটা টার্ম ইউজ করা হয় সেটাকে বলা হয় হারমোনাইজেশন কি টার্ম ইউজ করা হয় হারমোনাইজেশন শুরু হয়েছে 1973 এখন কি নেটের প্রবলেম হচ্ছে আমারটা
এখন ঠিক আছে আমাকে শোনা যায় তো আপনারা শুনছেন তো না জি জি স্যার এখন ঠিক আছে স্যার ওকে সো ঠিক আছে আমি তাহলে যেটা বলছিলাম তা তাহলে এই যে হারমোনাইজ করার জন্য প্রথম শুরু হয় হচ্ছে 1973 সালে একটা কমিটি করা হয় কমিটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ঠিক আছে এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি এক থেকে 41টা আইএস ইস্যু করে ঠিক আছে এরপরে 2000 সালে এসে মানুষ তো সময়ের সাথে পরিবর্তন হয় তাই না পৃথিবীর সবকিছু পরিবর্তন হয় আস্তে আস্তে সবকিছু মডার্ন হয় ইমপ্রুভ হয় সো আইএস যে আইএসসি ছিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি এইটা আবার কে ডিসলভ করে এটাকে অ্যাডাপ্ট করে আরেকটা নতুন কমিটি সেটাকে বলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কেন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড করার প্রয়োজন হয় তখন 2000 সাল পর্যন্ত সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং আইএফআরএস বা তখন তো আইএফআরএস ছিল না ছিল আইএস আইএস কিন্তু আইএস কিন্তু অলমোস্ট সব জায়গায় ছিল কয়েকটা মেজর ইকোনমি বড় বড় ইকোনমিতে আইএসটাকে খুব একটা অ্যাডাপ্ট করা হয়নি তার ভিতরে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আমেরিকা ইউএসএ জার্মানি ইন্ডিয়া এইসব জায়গায় এটাকে করা হয়েছিল না তখন পর্যন্ত বাংলাদেশও অনেক জায়গায় আগে থেকেই ছিল বাংলাদেশ অনেক আগে বাংলাদেশ 84 থেকেই হচ্ছে সরাসরি আইএস অ্যাডাপ্ট করে এরও আগের থেকে প্র্যাকটিস ছিল বাট 84 থেকে এর কারণটা কি বাংলাদেশ সহ পৃথিবীর অনেক জায়গায় ইংল্যান্ডে শাসন ছিল এবং এই আইএস আইএফআরএসটা কিন্তু এটার অ্যানালাইসিস রিসার্চ সব ইউকে বেস মানে ইংল্যান্ড বেস তো যেহেতু আমরা একটা কলোনি ছিল ব্রিটিশ কলোনির যত জায়গায় ধরেন ক্যানাডা সহ সারা পৃথিবীর অলমোস্ট মোর দ্যান 50% অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি এটা কন্ট্রোল হতো হচ্ছে কোন জায়গা থেকে আপনার ব্রিটিশ কলোনি আন্ডারে ছিল যে কারণে আমাদের কালচারের ভিতরে ব্রিটিশ ল হ্যাঁ ব্রিটিশ কোম্পানি অ্যাক্ট বলেন সিকিউরিটিজ অ্যাক্ট বলেন আইএস বলেন আইএফআরএস বলেন ব্রিটিশদের বাই বন্ড ফলো করার একটা টেন্ডেন্সি আমাদের ছিল যে কারণে অনেক আগের থেকে আমরা আইএস আইএফআরএস এ কনভার্স বা মার্স করেছি আমরা অ্যাডাপশন করেছি বাট পৃথিবীর মেজর ইকোনমির ভিতরে ইউএসএ জার্মান ইন্ডিয়া আরো কিছু কান্ট্রি তখন ছিল না সো তখন 2000 সালের দিকে নতুন একটা কনসেপ্ট আসলো যে সারা পৃথিবীকে সবই আইএফআরএস এ নিয়ে আসতে হবে তখন ইন্ডিয়া সরি ইউএসএ তে যে ইয়ে ছিল ওটা বলা হয় এফএএসবি আপনারা নাম নাম শুনেছেন এফএএসবি ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল এফ এ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এফএএসবি ছিল ঠিক আছে এই এফএএসবি ধারণাগুলো কিছু কিছু আইএস নিল আর আইএস এর ধারণাও এফএএসবি নিল নিয়ে নতুন করে তারা অনেকগুলো জয়েন্ট প্রজেক্ট করলো তখন এই আইএএসসি কনভার্ট হয়ে গেল আইএএসবি এই আইএএসবি এরপর থেকে আর নতুন করে আইএস ইস্যু করে না নতুন করে করা শুরু করলো কি কেউ একজন বলবেন আইএফআরএস সো আইএফআরএস 1 2 3 4 এরকম করলো আর আইএস গুলো যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওটা আর ফার্দার ইস্যু করা হচ্ছে না সো আমরা এই ক্লাসের শুরুতেই দেখলাম এক থেকে 41টা আইএস 41 নম্বর আইএস চলে আসছিল 2000 সালের দিকে 1999 সালে আসছে তো 99 সালের পরে আর কোনো আইএস আসে নাই বরঞ্চ আইএস বন্ধ হতে হতে 41 থেকে এখন আসছে 24 আর 2000 সালের পর থেকে একটা একটা করে আইএফআরএস আসতেছে এক থেকে শুরু করতে করতে যেটা ফার্স্ট টাইম অ্যাডাপশন এখন চলে আসে 17 সো আমরা ইন ফিউচারে দেখব যে আইএস গুলো আরো বন্ধ হয়ে যাবে হতে হতে এটা হয়ে যাবে সব আইএফআরএস হ্যাঁ তো এইটাই আমি জাস্ট একটু বেসিক জিনিসটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম এই আইএস ওয়ানে যাওয়ার আগে লাস্ট স্লাইড লাস্ট স্লাইডটা কি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা জি স্যার পাচ্ছি আইএফআরএস ফাউন্ডেশন মনিটরিং এখানে হচ্ছে আইএফআরএস ফাউন্ডেশন যেটা হচ্ছে আইএফআরএস ফাউন্ডেশন হচ্ছে ওই যে আইএএসবি বললাম ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড তারা তাদের একটা স্পন্সরশিপে তাদের আন্ডার একটা আইএফআরএস ফাউন্ডেশন হয়েছে সেই আইএফআরএস ফাউন্ডেশনে আবার 22 জন ট্রাস্টি আছে ট্রাস্টি তো বুঝেন দিস ইজ ইট এই 22 জন ট্রাস্টি 22 জন ট্রাস্টি হচ্ছে আইএএসবি মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এটা আসলে আইফেক এর স্পন্সরশিপ আছে এবং আইএএসবি আসছে আইএএসবি মূলত হচ্ছে এখানে একটা আইএফআরএস অ্যাডভাইজারি কাউন্সিল কাজ করে আর একটা হচ্ছে আইএফআরএস ইন্টারপ্রিটেশন কমিটি কাজ করে সো এখন যতগুলো আইএফআরএস আছে মোট 40টা ভ্যালিড 24টা আইএস এবং 16টা আইএফআরএস এই টোটাল জিনিসটাই কন্ট্রোল করছে এটাকে রেগুলেট করছে মনিটর করছে হচ্ছে আইএএসবি এবং সাপোর্ট করছে হচ্ছে আইএফআরএস অ্যাডভাইজারি কাউন্সিল আর হচ্ছে যে আইএফআরএস ইন্টারপ্রিটেশন এখন লাস্ট কোশ্চেন হোয়াট ইজ আইএফআরএস ইন্টারপ্রিটেশন এই কথাটা একটু বললে আমার মনে হয় আর আর কিছু এই পর্যন্ত আর বলার থাকবে না আইএফআরএস ইন্টারপ্রিটেশন মানে কি এটা কেউ একজন বলবেন হোয়াট ইজ আইএফআরএস ইন্টারপ্রিটেশন জানি না স্যার
আচ্ছা সো আইকি কেমন হবে সেটা জানো না ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবে হ্যাঁ রনি হালদার একদম সেটি হচ্ছে আমরা একটা যদিও এটা তো রিলেভেন্ট এটা উদাহরণটা দেয়া অতটা ঠিক হচ্ছে না বাট একটু দেই বিং এ রিলিজিয়াস মুসলমান আমরা জাস্ট ওটা বলি যেমন ধরেন প্রত্যেকের ধর্মগ্রন্থে এই জিনিসটা আছে আমি আমার ধর্মগ্রন্থকে বলি যে কোরআন শরীফ যেটা আছে পবিত্র কোরআন এটা হচ্ছে বেসিক সমস্ত কিছু দেয়া আছে বাট এর ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই এর ব্যাখ্যা বিশ্লেষণ কোথায় দেয়া আছে বলেন তো এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ কিছু প্রয়োজন হয় বা ফার্দার যদি কোনো ব্যাখ্যা দেয় সেগুলো দেয়া আছে কোথায় ইন্টারপ্রিটেশনে ঠিক আছে ইন্টারপ্রিটেশন সো ইন্টারপ্রিটেশন কথাটা বোঝা গেছে ক্লিয়ার আর একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমরা জানি যে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স আছে না ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স এর সাথে সাথে ইনকাম ট্যাক্সের সাথে আর একটা জিনিস আছে কি বলেন তো কি আছে রুলস হচ্ছে পার্ট বি সো যে ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স এর সলিড বলা আছে এর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে ইনকাম ট্যাক্স রুলস এখন আপনারা ক্লিয়ার সোফার যেটুকু আমি দেখালাম একদম বেসিক লেভেলে এইটা আপনারা কোনোভাবে ভুললে চলবে না আমি ভুললে খুব মন খারাপ করব কারণ আমি যথেষ্ট স্লো করে সুন্দর করে বলেছি সো আমি কি আশা করতে পারি যে যত অ্যাডভান্স হবেন অনেক কিছু অ্যাডভান্স শিখবেন কিন্তু বেসিক ইনফরমেশন গুলো কি কি যেমন কতগুলো আইএস ভ্যালিড আছে কতগুলো আইএফআরএস ভ্যালিড আছে আইএফআরএস ফাউন্ডেশন কি আইএএসসি কি ছিল আইএএসবি কি আছে তারপরে হচ্ছে যে ইন্টারপ্রিটেশন কি হ্যাঁ এই জিনিসগুলো কি একদম আমি আশা করতে পারি না যে আপনারা ভুলবেন না এটা আশা করা যায় ইনশাল্লাহ সো আমি তাহলে ওকে তাহলে এখন আমরা মেইন অনেকক্ষণ পরে আপনাদেরকে যেটা চাচ্ছিলাম অলরেডি প্রায় 45 মিনিট ক্লাসে আমি ভাবছিলাম 10-15 মিনিটে বলবো বাট আমার একটা প্রবলেম আছে হচ্ছে আমি কাউকে কোনো কিছু ক্লিয়ার না করে একজন মানুষও যদি এটা ক্লিয়ার না হয় আমি এটা যেতে পারি না এটা আমার একটা বলতে পারেন যে এই কারণে আমার ক্লাস সংখ্যাও বেড়ে যায় করার নেই যদি আপনারা এনজয় করেন আপনাদের ভালো লাগে তাহলে আমি আমার কোনো আপত্তি নাই যে ক্লাস সংখ্যা বাড়ানোর জন্য এখন আমরা